আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মানুষের আত্মশুদ্ধির কয়েকটি ধাপ রয়েছে। আজকে আপনি নিজে যাচাই করে নিন যে আত্মশুদ্ধির আপনি কোন পয়েন্টে অবস্থান করছেন। আত্মশুদ্ধির কয়েকটি ধাপ রয়েছে, এর মধ্যে প্রথম হচ্ছে মুসলিম, দ্বিতীয়ত হচ্ছে মুমিন, তৃতীয়ত হচ্ছে মুত্তাকি, চতুর্থ হচ্ছে মুখলিস, পঞ্চমত হচ্ছে মহাসিন। এই পাঁচটির মধ্যে আপনার অবস্থা বা আপনার অবস্থান কতটুকু, কোন পর্যায়ে আছে, আজকে নিজেই যাচাই করে দেখুন। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমল এবাদত করি, কিন্তু এবাদত আমাদের কতটুকু হচ্ছে, আল্লাহ তাআলা কেমন চাচ্ছেন, আমি কেমন করছি, আল্লাহ তাআলা কোনটি পছন্দ করেন, কীভাবে করলে আল্লাহ তাআলা আপনাকে বেশি পছন্দ করবেন, কীভাবে করলে আল্লাহ তাআলা বেশি নিকটে যাওয়া যায়, এরকম বিষয়গুলি কিন্তু মুসলিম, মুমিন, মুত্তাকি, মুখলিস এবং মহসিন এই সব কিছুই আওতাভুক্ত। আচ্ছা, মুসলিম প্রথমে একজন মুসলিম অমুসলিম থেকে মুসলিম হলেই সে কালেমা অর্থাৎ আল্লাহ তাআলাকে স্বীকার করে এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করে নেয়। সে মুসলিম হয়ে গেল, এখন তার বাহ্যিক আমলে প্রবেশ করার এখনই তার সময়। ইমানের বিষয়গুলো মুখে যতটা থাকে অন্তরে তত অনুভূত হয় না। সে মুসলিম, একজন মুসলিম কিন্তু মুনাফিক হতে পারে, একজন মুসলিম কিন্তু কুফরি কাজও করতে পারে, শিরক কাজও করতে পারে, ঠিক না? মুসলিম, ওই যে আমরা অনেকে বলি না যে মুসলিম নামধারী ভণ্ড, তারপরে ছিল আরও যত মানুষকে একজন মুসলিমের নামে জঙ্গিবাদ বলা যায়, এ বিভিন্ন নামে ডাকা যায়, সে মুসলিম। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে মুমিন। মুমিন একটা বিষয়, মুমিন আরেকটা বিষয়। আমরা এখন মুমিন নিয়ে আলোচনা করছি। ইমানের বিষয়গুলো অন্তরে গেঁথে যাওয়া সহজ ব্যাপার নয়। যখন ইমানে আপনার অন্তরে দৃঢ়ভাবে গেঁথে যায়, তখন এই পর্যায়ে প্রবেশ করে একজন মুসলিম। ইমানের বিষয়গুলো সে অনুভব করতে থাকে, আপনার কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করলে ভালো হয়, কোনটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটা করতে বলেছেন, এসব আদেশ নিষেধ সে পালন করার চেষ্টা করে, এই ক্ষেত্রে সে মুমিন হয়ে যায়। আচ্ছা, এরপর সে তৃতীয় নম্বর হচ্ছে মুত্তাকি। এ পর্যায়ে একজন মুমিন মুসলিম আল্লাহ তাআলার ভয়ে হালাল হারাম বেঁচে চলার সর্বোত্তম চেষ্টা করে, অর্থাৎ সে অধিক তাওবা করে, ইস্তেগফার পড়ে, দোয়া বেশি বেশি করে, এটা কিন্তু মুত্তাকিদের লক্ষণ। আপনি মুমিন থেকে মুত্তাকি হতে বেশি সময়ের প্রয়োজন হয় না, একটু অনুসরণ করলেই, একটু প্র্যাকটিস করলেই আপনি কিন্তু মুত্তাকি হতে পারেন। আচ্ছা, চতুর্থ হচ্ছে মুখলিস। এটা বেশ সাধারণ পর্যায়ে, আমলগুলো কেবল আল্লাহ তাআলার জন্যই করাই হলো মুখলিস বান্দাদের উদ্দেশ্য। লোক দেখানো আমলের ব্যাপারে সে খুবই সাবধান থাকে, গোপনে আমল বেশি করে, তাহাজ্জুদ আদায় করে, নফল রোজা, গোপনে দান সদকা এগুলো সে বেশি বেশি করতে থাকে, তখন কিন্তু সে মুখলিস হয়ে যায়। পঞ্চমত হচ্ছে মুহসিন। মুহসিন বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে এরা এবাদত এমনভাবে করে যেন তারা আল্লাহ তাআলাকে দেখছে, যদি সেটা না হয়ে যায় তাহলে এত সুন্দরভাবে করে যেন সে আল্লাহ তাআলা তার সামনে আছে। হাক্কুল্লাহর ক্ষেত্রে যেমন একাগ্রতা নিষ্ঠা থাকে, তেমনি হাক্কুল এবাদতেও তারা অনেক সুন্দর হয়। তো এই পাঁচটি বিষয়, মুসলিম, মুমিন, মুত্তাকি, মুখলিস, মহসিন, আপনি কোন পর্যায়ে আছেন এবার নিজে যাচাই করে দেখুন। আপনি কি মহসিনে আছেন, নাকি মুসলিম পর্যায়ে আছেন, নাকি অন্য কোনো পর্যায়ে আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।